আমরা যে মডেলটা দেখতে পাচ্ছি এটা একটু হার্টের, তো এটা এই পাশটা হচ্ছে আমাদের লেফট সাইড এবং এই পাশটা রাইট সাইড। এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল এন্ড হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এটা এই পাশে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম আর এই পাশে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম আর এই পাশটা বেস অ্যান্ড এটা অ্যাপেক্স। আজকে আমরা পড়বো ব্লাড সাপ্লাই। সো আমাদের যে এই হার্ট, হার্টকে আর্টারি সাপ্লাই হিসেবে যে মানে ব্লাড সাপ্লাইটা দেয় সেটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি। সো করোনারি আর্টারিটা কি? এটা হচ্ছে লার্জেস্ট ভাসা ভেসোরাম। সো ভাসা ভেসোরাম বলতে আমরা কী বুঝি? যেটা হচ্ছে ভেসেলস অফ ভেসেলস অর দ্য ভেসেলস সাপ্লাইং দ্য ভেসেলস। সো যেহেতু আমাদের হার্টটাও একটা লার্জেস্ট ভেসেলস হিসেবে অনেক সময় কল্পনা করা হয়, তো সেই কারণে আমাদের যে করোনারি আর্টারিটা রয়েছে সেটা তো আমাদের হার্টকেই সাপ্লাই দেয়। তো সেই কারণে হার্টটা হচ্ছে আমাদের হার্টের এই করোনারি আর্টারিটা হচ্ছে আমাদের লার্জেস্ট ভাসা ভেসোরাম। আচ্ছা, এখন আমরা আসি এই করোনারি আর্টারি কোথা থেকে স্টার্ট হয় বা অ্যারাইজ করে। সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাওরটা রয়েছে যেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে এই অ্যাওরটা। সো অ্যাওরটার এই অ্যাসেন্ডিং অ্যাওরটার যে পার্টটা রয়েছে সেইখানে সাইনাস থাকে, অ্যাওরটিক সাইনাস। এই সাইনাস হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস, একটা হচ্ছে রাইট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস আর একটা হচ্ছে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস। তো এই যে অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস সেখান থেকে আমাদের রাইট করোনারি আর্টারি যেটা রয়েছে সেটা অ্যারাইজ করে আমাদের অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে। আর আমাদের লেফট পোস্টেরিয়র যে অ্যাওরটিক সাইনাস রয়েছে সেখান থেকে আমাদের অ্যারাইজ করবে হচ্ছে লেফট করোনারি আর্টারি। আমি আবারও বলতেছি, অ্যান্টেরিয়র সাইনাস থেকে আমাদের অ্যারাইজ করবে হচ্ছে রাইট করোনারি আর্টারি আর আমাদের যে লেফট পোস্টেরিয়র পার্টটা রয়েছে সেখান থেকে অ্যারাইজ করবে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি। তো এরপর আমাদের যে এই ইয়াটা আছে মানে রাইট করোনারি আর্টারি যেটা রয়েছে সেটা অ্যারাইজ করে কোথা থেকে? সো রাইট করোনারি আর্টারি অ্যাপেয়ার্স বিটুইন দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড দ্য রাইট অরিকল। এই যে এটা হচ্ছে আমাদের রাইট অরিকল, এটা হচ্ছে আমাদের রাইট অরিকল আর এটা হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক। তো পালমোনারি ট্রাঙ্ক আর রাইট অরিকলের মাঝখানে এই যে এই পার্টটা দিয়ে হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করলো। আচ্ছা, তো এরপরে কী হয়? এটা আমাদের রান করে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে এটা হচ্ছে অ্যাট্রিয়ামের পার্ট আর এটা হচ্ছে ভেন্ট্রিকুলার পার্ট। সো এর মাঝখানে যে আমাদের গ্রুপটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। তো রাইট কর্নার আর্টারি পরবর্তীতে এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এখান থেকে যাবে। ওকে, সো এখানে যাওয়ার পর এটা ক্রস করবে দ্য ইনফিরিয়র বর্ডার। এই যে একটা এখানে একটা বর্ডার থাকে এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। সো এই যে রাইট কর্নারি আর্টারি রয়েছে, তো রাইট কর্নারি আর্টারি পরবর্তীতে ইনফিরিয়র বর্ডারটা ক্রস করবে। এই যে ইনফিরিয়র বর্ডারটা ক্রস করলো, সো ইনফিরিয়র বর্ডার ক্রস করার পর তারপরে কী হবে? এখানে হচ্ছে এই যে আমাদের যে পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ রয়েছে, এই যে ইনফিরিয়র বর্ডার ক্রস করার পর পেছন সাইডে বা আমাদের ডায়াফ্রাগমেটিক সার্ফেসেও কিন্তু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার পার্ট থাকে। সো সেখানেও আমাদের পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ যে রয়েছে সেখান থেকে ক্রস করবে। সো ক্রস করার পর তারপরে কী হবে? অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের লেফট কর্নারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস হবে আর হচ্ছে এই জায়গায় আমাদের একটা ব্রাঞ্চ দিবে। রাইট কর্নারি আর্টারি যেটা রয়েছে সেটা ব্রাঞ্চ করে হচ্ছে আমাদের এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ যে রয়েছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে হচ্ছে আমাদের এই এখান থেকে সাপ্লাই দেবে, দুইটা ভেন্ট্রিকল সাপ্লাই দেবে। আচ্ছা আচ্ছা, তো এই যে রাইট কর্নারি আর্টারি রয়েছে, এই যে লেফট কর্নারি আর্টারি, এটা যেইখানে হচ্ছে অ্যানাস্টোমোসিস করলো দুইটা, তো এই জায়গাটাকে বলা হচ্ছে ক্র্যাক্স অফ দ্য হার্ট। এই জায়গাটাকে কী বলে? ক্র্যাক্স অফ দ্য হার্ট। আচ্ছা, আমাদের রাইট কর্নারি আর্টারি নিয়ে মোটামুটি একটা ওরিয়েন্টেশন আলোচনা শেষ, এখন আমরা লেফট কর্নারি আর্টারিতে চলে যাই। আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের লেফট কর্নারি আর্টারি নিয়ে। সো লেফট কর্নারি আর্টারি যেটা আছে সেটা অ্যারাইজ করে হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড আমাদের যে লেফট অরিকল রয়েছে সেটার মাঝখান দিয়ে, মানে এই যেটা হচ্ছে আমাদের লেফট অরিকল অ্যান্ড এটা হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক। তো এখান দিয়ে আসবে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি, এই যেটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি। সো লেফট কর্নারি আর্টারি অ্যারাইজের পরই এখানে হচ্ছে দুইটা ব্রাঞ্চ দেবে, একটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি আর একটা হচ্ছে অ্যাট্রিও ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তো ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেটা সেটা অবশ্যই এখান থেকে অ্যারাইজ করে যে ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকুলের মাঝখানে যে সেপটাম থাকে বা গ্রুপ থাকে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, তো সেইখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেটা রয়েছে সেটা এখান থেকে সাপ্লাই দেবে। আর যেটা সার্কামফ্লেক্স আর্টারি সেটা পরবর্তী সার্কামফ্লেক্স আর্টারি হয়ে আমাদের এখান থেকে চলে যাবে। সো এটা তারপরে এসে আমাদের এই ইনফিরিয়র মার্জিন যেটা রয়েছে এই ইনফিরিয়র মার্জিনের এখানে আসবে। ইনফিরিয়র বর্ডার ক্রস করার পর আমাদের যে পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ যে রয়েছে সে পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর এটা যাবে, গিয়ে আমাদের অন্য সাইডের যে রাইট করোনারি আর্টারি ছিল সেটার সাথে অ্যানাস্টোমোসিস করবে। তো এখন বলে রাখি আমাদের যে করোনারি আর্টারিটা রয়েছে সেটা হচ্ছে একটা ফাংশনাল এন্ড আর্টারি। আসলে এন্ড আর্টারি বলতে কী বোঝায়? এন্ড আর্টারি বলতে বোঝায় যে যেখানে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকবে না আর হচ্ছে এটা কোল্যাটারাল সার্কুলেশন দেবে না, এটার কোনো কোল্যাটারাল সার্কুলেশন থাকবে না। কিন্তু এই করোনারি আর্টারির ক্ষেত্রে এই যে
আমরা দেখলাম এখানে লেফট কর্নার অ্যার্টারি আর রাইট কর্নার অ্যার্টারি এসে এইখানে ক্রাক্স অফ দ্য হার্টের এখানে এসে অ্যানাস্টোমোসিস করলো, এই জায়গাটা অ্যানাস্টোমোসিস হলো। তাহলে কি হলো, এখানে তো অবশ্যই অ্যানাস্টোমোসিস হয়ে গেছে, তার মানে এটা ট্রু এন্ড আর্টারি না, কিন্তু এটা ফাংশনালি এন্ড আর্টারি। কারণ কি, কারণ হচ্ছে যখনই আমাদের এই হার্টের এই সাইডের আর্টারি যদি ব্লক হয়ে যায়, মনে করি আমাদের লেফট সাইডের আর্টারিটা ব্লক হলো, তাহলে আমাদের রাইট সাইডের আর্টারিটা এখানে অ্যানাস্টোমোসিস থাকার পরেও এখানে কোল্যাটারাল সার্কুলেশন দিতে পারবে না। মানে কি, রাইট সাইডের আর্টারিটা শুধুমাত্র রাইট সাইডটাকেই সাপ্লাই দেবে, লেফটটাকে দিতে পারবে না। তো সেই কারণে এটা ফাংশনালি কিন্তু কোল্যাটারাল সার্কুলেশন দিতে পারতেছে না, তো যার ফলে এটাকে বলা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। আচ্ছা আচ্ছা, ভাইভাতে একটা জিনিস নর্মালি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কর্নারি সালকাসটা কি। এটা হচ্ছে আমাদের কর্নারি আর্টারি যেখান দিয়ে যায় ভিসারের গায়ে, সেটা হচ্ছে কর্নারি সালকাস বলা হয়। তো কর্নারি সালকাসটা কোথায় থাকবে, এটা হচ্ছে আমাদের যে রাইট অরিকল আছে, দেন রাইট অ্যাট্রিয়াম আছে, আর হচ্ছে ভেন্ট্রিকল, এর মাঝখানে যে একটা পার্ট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ। সো এই রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে যাবে, গিয়ে এই অ্যান্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে গিয়ে তারপরে এই যে পোস্টেরিয়র সাইডে চলে যাবে। পোস্টেরিয়র সাইডে এখানে হচ্ছে অ্যাট্রিয়াম রয়েছে, এখানে ভেন্ট্রিকল রয়েছে, সো এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ। সো পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে গিয়ে আবার এই পাশ দিয়ে আসবে, এই পাশ দিয়ে এটা কি, এটা হচ্ছে লেফট সাইডের অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট সাইডের ভেন্ট্রিকল, তার মানে এখানেও হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ। সো এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে গিয়ে তারপরে হচ্ছে এইখানে আমাদের এই লেফট অরিকুলার এখানে এসে শেষ হবে। তো এটা হচ্ছে টোটালি একটা রাউন্ড শেপ হয় না, এটা এইখানে একটু গ্যাপ থাকে বা এখানে থাকে না এই করোনারি সার্কাসটা, তো যার ফলে এটা হচ্ছে সি শেপ একটা এরিয়া ফর্ম করে। সো আমাদের রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি নিয়ে ওরিয়েন্টেশনমূলক কথাবার্তা শেষ, এখন আমরা এগুলো ব্রাঞ্চ সম্পর্কে পড়ব। তো এখানে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি যেটা রয়েছে সেটা দুইটা সেগমেন্টে ভাগ হয়। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে স্টার্টিং থেকে শুরু করে আমাদের যে ইনফিরিয়র ভেনা ক্যাভা রয়েছে এই পর্যন্ত, স্টার্টিং থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা এই পর্যন্ত একটা সেগমেন্ট, এবং সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু করে বাকি পার্টটুকু। আচ্ছা, তো এখন আমরা পড়ি ফার্স্ট সেগমেন্ট, মানে স্টার্টিং থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত এখানে কী কী ব্রাঞ্চ থাকে। সো এখানে ফার্স্ট সেগমেন্টে যেটা রয়েছে, তো সেখানে ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে রাইট কোনাস আর্টারি। ওকে, সো এটা কোথায় সাপ্লাই দিবে, এটা হচ্ছে আমাদের ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকল। আমাদের রাইট ভেন্ট্রিকলের এখানে ইনফান্ডিবুলাম থাকে, মানে আমাদের যে এই যে পালমোনারি ট্রাঙ্ক যে রয়েছে এখানে একটা স্মুথ আউটফ্লো পার্ট থাকে, এটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম পালমোনারি ট্রাঙ্কের কাছে। তো সেখানে হচ্ছে এটা সাপ্লাই দিবে। তো কোনো কোনো ক্ষেত্রে এই রাইট কোনাস আর্টারি যেটা রয়েছে সেটা আমাদের এই যে আমাদের যে অ্যারোটিক সাইনাস ছিল, তো অ্যান্টেরিয়র অ্যারোটিক সাইনাস থেকে সরাসরি অ্যারাইজ করে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ হিসেবে আসে। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাই, এই যে এখানে তো অনেকগুলো র্যামাই থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাই। সো এই অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাই যেটা রয়েছে সেটা কোথায় সাপ্লাই দিবে, সেটা হচ্ছে ইস্টার্নো কোস্টাল সার্ফেসে সাপ্লাই দিবে। তো এটা হচ্ছে ইস্টার্নো কোস্টাল সার্ফেস, এখানে সাপ্লাই দিবে। তো এর ভিতরে একটা আর্টারি যদি বড় হয়ে যায় বা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় যে এটা হচ্ছে লং হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তো সেটাকে বলা হচ্ছে মার্জিনাল আর্টারি। সেটা হচ্ছে এই যে একটা আর্টারি রয়েছে এখানে একদম মার্জিন বরাবর বা ইনফিরিয়র বর্ডার বরাবর, সো এটাকে আমরা বলবো হচ্ছে কি, মার্জিনাল আর্টারি। ওকে, এখন আসি আমরা অ্যাট্রিয়াল র্যামাই। এই এখান থেকেই আমাদের যে রাইট কর্নার আর্টারি রয়েছে এটা ফার্স্ট সেগমেন্ট থেকেই অ্যাট্রিয়ামের দিকে, এই অ্যাট্রিয়ামের দিকে কিছু হচ্ছে যে ব্রাঞ্চ থাকে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল র্যামাই। অ্যাট্রিয়াল র্যামাইয়ের একটা পার্টকে একটা ব্রাঞ্চকে বলা হয় কি, সাইনো অ্যাট্রিয়াল নোডাল আর্টারি। ওকে, অনেক সময় সাইনোট্রিয়াল নোডাল আর্টারিকে আরেকটা ব্রাঞ্চ হিসেবেও ধরা হয়। ওকে, আচ্ছা, এখন আসি আমরা সেকেন্ড সেগমেন্টের ব্রাঞ্চ নিয়ে। সেকেন্ড সেগমেন্টের ব্রাঞ্চ কোনটা, এই ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু করে আর ক্র্যাক্স অফ দ্য হার্ট পর্যন্ত, এই যে এই পর্যন্ত। আচ্ছা, তো এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের ব্রাঞ্চগুলো যে থাকে, তো তার ভিতরে একটা থাকে হচ্ছে ভেন্ট্রিকুলার র্যামাই, যেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সার্ফেসকে সাপ্লাই দিবে। এই যে এই ব্রাঞ্চটার, এই যে এখানে হচ্ছে ভেন্ট্রিকুলার র্যামাই আছে, যেগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার দিকে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার র্যামাই, যেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সার্ফেসকে সাপ্লাই দেবে। আচ্ছা, তারপরে আরেকটা ব্রাঞ্চ থাকে যেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার আর্টারি। এই যে ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুভে দিয়ে এখান দিয়ে আসবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার আর্টারি, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার আর্টারি। ওকে, তো পোস্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার আর্টারি যেটা রয়েছে এটা কী সাপ্লাই করবে, এটা সাপ্লাই করবে হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র ওয়ান থার্ড অফ দ্য ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম যে রয়েছে, তো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র ইনফিরিয়র ওয়ান থার্ড যে সেই পার্টটাকে আমাদের হচ্ছে পোস্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার আর্টারি সাপ্লাই করবে। তো অ্যাজ এ হোল আমাদের যে এই রাইট কর্নারি আর্টারি আছে সেটা আমাদের কী কী সাপ্লাই করবে, সেটা সাপ্লাই করবে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, দেন মোস্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, মোস্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য অ্যান্টেরিয়র ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুভ।
এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপটাকে কিন্তু সাপ্লাই করবে না, এটা কিন্তু অবশ্যই লেফট লেফটেরটা। ওকে, তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য অ্যান্টেরিয়র ভেন্টিকুলার গ্রুভ অ্যান্ড দ্য স্ট্রিপ অ্যালং দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভ, মানে পোস্টেরিয়র এই যে পোস্টেরিয়র অ্যান্টারভেন্টিকুলার গ্রুপ যে রয়েছে সেটা একটা স্ট্রিপকে হচ্ছে এটা সাপ্লাই দেবে। এখন আমরা আসি লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ নিয়ে। সো লেফট করোনারি আর্টারির দুইটা ব্রাঞ্চ ছিল বড় বড় বলেছিলাম, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ আর একটা হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। তো অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র ভেন্টিকুলার র্যামাই দিবে, মানে এই যে এখানে এসে আমাদের রাইট সাইডে, ভালো করে দেখাই, এখানে এসে অ্যান্টেরিয়র ভেন্টিকুলার র্যামাই, সো সেটাকে রাইট সাইডেও কিছু দেবে লেফট সাইডেও কিছু দেবে, এটা এগুলোকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ভেন্টিকুলার র্যামাই। আচ্ছা, তো এখানে কী হয়, আমাদের এই যে লেফট সাইডে যেগুলো রয়েছে, লেফট সাইডে যে অ্যান্টেরিয়র ভেন্টিকুলার র্যামাই যেগুলো রয়েছে সেগুলো কী করে, স্টারনোকোস্টাল সার্ফেস সার্ফেসের লেফট সার্ফেসটাকে সাপ্লাই করে। হ্যাঁ, আর আমাদের যে রাইটটা রয়েছে, যে তো রাইটটাকে অনেক সময় বলা হচ্ছে লেফট কোনাস আর্টারি, এখানে একটা আর্টারি থাকে যেটা হচ্ছে লেফট কোনাস আর্টারি। আমরা কিন্তু অলরেডি একটা রাইট কোনাস আর্টারি পেয়ে গিয়েছিলাম আগে, আর এই লেফট সাইড থেকে লেফট কর্নার আর্টারি থেকে তৈরি হয় কি লেফট কোনাস আর্টারি। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের ইনফান্ডিবুলাম অফ দ্য ভেন্ট্রিকল, এই ইনফান্ডিবুলাম এখানে সাপ্লাই দিবে। এখন আসি আমরা হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। সার্কামফ্লেক্স ব্রাঞ্চে কী হয়, এখানে হচ্ছে একটা এখানে যে একটা ব্রাঞ্চ তৈরি করে এই যে এখান দিয়ে, যেটাকে বলা হয়েছে লেফট মার্জিনাল আর্টারি। সার্কামফ্লেক্স ব্রাঞ্চ হচ্ছে একটা ব্রাঞ্চ তৈরি করে আলাদা, সেটাকে বলা হয়েছে লেফট মার্জিনাল আর্টারি, যেটা হচ্ছে আমাদের লেফট বর্ডার দিয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের লেফট বর্ডারে এখান দিয়ে থাকবে। আচ্ছা, এরপরে আসি আরেকটা আসে কি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল র্যামাই। এই যে আমাদের এখানে এসে অ্যাট্রিয়ামের দিকে কিছু ব্রাঞ্চ আসে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল র্যামাই, আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। আমরা যদি এটাকে ঘুরাই ফেলি, এই যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের যে একটা ব্রাঞ্চ গিয়েছে এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ আমরা পেয়ে গেলাম। সো এটাকে এটা আমরা কোথায় সাপ্লাই দেবে, এটা সাপ্লাই দেবে হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস, ডায়াফ্রাগমেটিক সার্ফেসে এটা হচ্ছে সাপ্লাই দেবে। আচ্ছা, তো লেফট কর্নারি আর্টারি তাহলে টোটাল কী কী সাপ্লাই দিল, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিবে, লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে, এক্সেপ্ট দ্য স্ট্রিপ অ্যালং দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে কিন্তু রাইট কর্নারি আর্টারি সাপ্লাই দেয়। আচ্ছা, তো আর কি, আর হচ্ছে অ্যালং দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, মানে এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ যেটা রয়েছে সেটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি সাপ্লাই দিবে। সো এখানে একটা টার্ম আসে, লেফট ডমিনেন্স অ্যান্ড রাইট ডমিনেন্স কী। তো নর্মাল ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রাইট ডমিনেন্স। রাইট ডমিনেন্স বলতে বোঝায় আসলে আমাদের যে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভ যে রয়েছে সেটা কোন আর্টারি দ্বারা সাপ্লাই দেয়। তো এটা নর্মালি দেয় হচ্ছে রাইট কর্নারি আর্টারি দ্বারা, কিন্তু লেফট কর্নারি আর্টারি যদি এটা সাপ্লাই দেয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে লেফট ডমিনেন্স। আচ্ছা, নর্মাল মানুষের ক্ষেত্রে একটু রাইট ডমিনেন্স থাকে, এটা সমস্যাটা কি, যদি কারো লেফট ডমিনেন্স থাকে তাহলে কী হবে, তার অলরেডি অ্যাট্রিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভেও লেফট কর্নারি আর্টারি সাপ্লাই দিচ্ছে, আবার পোস্টেরিয়তেও যদি লেফটটাই দেয় তাহলে কি, যদি লেফট কর্নারি আর্টারিতে যদি সমস্যা হয় তাহলে বলতে গেলে পুরা হার্টেরই পুরা পার্টটাই নষ্ট হয়ে যাবে, মানে কাজ করতে পারবে না বা সাপ্লাই পাবে না আর্টারি সাপ্লাই। কিন্তু সামনেটা যদি লেফট থাকে আর পেছনেরটা যদি রাইট থাকে, মানে রাইট ডমিনেন্সের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি লেফটটা নষ্ট হয়ে যায় তাহলে হয়তো বা আমাদের ভেন্ট্রিকুলার অ্যান্টেরিয়র পার্টটা অকেজ হয়ে যাবে, কিন্তু পোস্টেরিয়র পার্ট কিন্তু নিউট্রিশন পাবে। সো আমাদের আর্টারি সাপ্লাই অফ হার্ট নিয়ে এটুকুই, আশা করি সবাই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।